হালি শহরে নিহত বিজেপি বুথ সভাপতি সৈকত ভাওয়ালের স্ত্রীকে দমকলে চাকরি দিল রাজ্য সরকার গোল্ডেন ফেদার হাউস ফর ইভেন্ট অর্গানাইজিং প্রমোশন ম্যানেজমেন্ট ট্রাভেল সেল সার্ভিসেস এক্সেট্রাটিজ আওয়ারিটি কল নাইন ফোর থ্রি থ্রি নাইন গত বারোই ডিসেম্বর গৃহ সম্পর্ক অভিযানে গিয়ে দুষ্কৃতীদের হাতে নিহত হন হালিশহর শহর পৌরসভার ছ নম্বর ওয়ার্ডের বিজেপি বুথ সভাপতি সৈকত ভাওয়াল অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে সেই ঘটনা তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয়েছিল নিহত বিজেপি সভাপতি পরিবারের পাশে তারা থাকবেন এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হবে সেই মতো বৃহস্পতিবার দুপুরে নিহত বিজেপি বুথ সভাপতি সৈকত ভাওয়ালের শ্বশুরবাড়িতে গিয়ে তার স্ত্রী নববর্ণা ভাওয়ালের সঙ্গে সাক্ষাৎ করেন তৃণমূল কংগ্রেস নেতা তথা রাজ্য পরিষদ

উত্তর চব্বিশ পরগনার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুবোধ অধিকারী রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ত্রীরাংকুর ভট্টাচার্য তাকে দমকল বিভাগে চাকরির আশ্বাস দেন এবং তার পাশে থাকার কথা জানান এ বিষয়ে বলতে গিয়ে তৃণমূল কংগ্রেস নেতা তথা রাজ্যের পরিষদীয় সচিব পার্থভৌমিক জানান নিহত সৈকত শ্বশুর মশাই একজন সক্রিয় তৃণমূল কর্মী তাই তাদের পাশে থাকার জন্য এই চাকরির ব্যবস্থা করা হয়েছে এছাড়াও তিনি দাবি করেন নিহত বিজেপি নেতার ভাইকে হালিশহর পৌরসভায় একটি চাকরির ব্যবস্থা করে দেওয়া হচ্ছে না ওই আপনারা সবাই জানেন যে একটা দুঃখজনক ঘটনা ঘটেছিল সৈকত বাবা লো মারা গেছিলেন সেদিন থেকেই এই পরিবারের সাথে আমাদের যোগাযোগ ছিল আর কি কারণ ওর স্ত্রী তার যে বাবা তিনি আটানব্বই সাল থেকে তৃণমূল কংগ্রেস করতেন স্বাভাবিকভাবেই আমার সাথে একটা ব্যক্তিগত যোগাযোগ ছিল এবং ওর মিসেস সে বারংবারই বলছিল যে ওর স্বামীর খুনের সাথে কোনো রাজনৈতিক ঘটনা নয় এটা দুষ্কৃতকারীরা ঘটিয়েছে এবং আমি সুবোধ অধিকারী এবং চিনাঙ্কুর ওরা দুজনে তার সঙ্গে আমিও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করেছিলাম কারণ মেয়েটার তো সারা জীবন পড়ে রয়েছে যদি এটা কিছু করা যায় তারপরে আমরা দিদির কাছে আবেদন করি এবং সম্পূর্ণ মানবিক দৃষ্টিভঙ্গি থেকে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দমকল মন্ত্রী সুজিত বোসকে বলে ওর একটি চাকরির ব্যবস্থা করেছেন সরকারি চাকরি ও আজকেই দমকল ডিপার্টমেন্টে জয়েন করবে একটা ব্যবস্থা হলো আছে না মানে ওর ভাই সৈকতের ভাইও একটি আবেদন করেছে হালিশহর পৌরসভার পৌর প্রধানের পৌর প্রশাসকের কাছে এবং আমি এখানে দায়িত্ব নিয়ে কথা দিয়ে যাচ্ছি পৌর প্রশাসকের সাথে আমি আর সুবোধ অধিকারী ত্রীরাংকুর আমরা কথা বলে নেব যাতে ইতিমধ্যে ওর ভাইয়ের ব্যবস্থাটা করা যায় কারণ আমরা মনে করি এটা কোনো রাজনৈতিক ঘটনা নয় এটাকে মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করা উচিত অপরদিকে সৈকত ভাওয়ালের পরিবারের তরফে তার মা জ্যোৎস্না ভাওয়াল জানান তার পুত্রবধূকে চাকরি দেওয়া হয়েছে সেই বিষয়ে তার কিছুই জানা নেই অপরদিকে তার ছেলেকে চাকরি দেওয়া হবে বলেও যে দাবি করা হচ্ছে সেই বিষয়েও তাদের কাছে কোনো খবর নেই বলে জানান নিহত বিজেপি নেতার মা আমি তো জানি না আমাকে তো কিছু কেউ জানায়নি আমাকে ওরা কিছু বলেই আমি জানি না আমাকে এই আপনাদের কাছেই শুনলাম আমাদের ওরা জানায় উনি কিছু বলে উনি ওরা ওদের মতন করে ওরা তৈরি করছে ওরা ওদের মতন করে সাজাচ্ছে আমরা কিছু জানি না আমার বৌমা বা আমার বাপের বাড়ির লোকেরা আমি তো জানি না কারণ আমায় তো ওরা কিছু বলেনি যে আমরা একে ধরেছি তাকে ধরেছি বা এইভাবে কাজটা নিচ্ছি বা কাজটা করছি ওরা তো ওদের মতো করে গুটি সাজিয়ে ওরা কাজ করছে আমি তো জানি না সে না সাত দিনের দিন চলে গেছে আমি সেটাই কালকে বৌমার মাকে বলেছিলাম যে ও যে চলে গেল। আমার কাছে থাকলো ওকে দেখেও তো আমার একটু ভালো লাগতো কিন্তু ওকেও নিয়ে চলে গেলেন বলে কি যে আমি বলে দু দিন পরে দু চার দিন পরে দিয়ে যাবে কিন্তু যায়নি আসেনি ওরা আমাকে জানি না ও কি করতে চাইছে ওরা কেননা ওরা তো সব সবকিছু বলছে না ওরা তো শুধু আমি কি পাবো আমি কি করবো আমার ছেলেরা কি করে বাঁচবে মানে আমরা কোথায় যাচ্ছে না এই এইসব খবর নিচ্ছে ওরা তো ওদের খবর বলছে না ওরা ওদের খবর বলছে না ওরা কোথায় এই যে গেল এই আপনাদের কাছে শুনলাম বা আমি কারো কাছে কারো কাছে শুনতে পারছি এই কথাগুলো ব্যাপারগুলো যে ওরা কাউকে ধরছে কিন্তু ওরা আমাদের বলেনি হ্যাঁ আমার ছেলে বিজেপি আমার তো ইচ্ছা ছিল না এটা যে যারা আমার ছেলেকে খুন করলো আজকে তাদের তাদের দ্বারা আমরা উপকৃত হব বা আমরা বড় কিছু হব সেটা তো আমার ছেলে নিঃশ্বাস থাকবে না তার মধ্যে আমার ছেলে তো কষ্ট থাকবে তার মধ্যে যন্ত্রণা থাকবে সেটা তো আমি আমি চা চাই না আমার ছোটো ছেলেকে তো তাহলে দিতে পারতাম আমার ছোটো ছেলে তো যেতে পারতো তাদের কাছে কিন্তু আমার ছোটো ছেলেকে তো আমি পাঠাই নি কারণ আমার ছেলে বড় যন্ত্রণা নিয়ে মরেছে খুব কষ্ট পেয়েছে আমরা এখনও সেটা সিদ্ধান্ত নিয়েনি এবং বলিও তাদের কাছে যে আমরা করবো হ্যাঁ কি না আমরা এখনও কিছু বলিনি আমার ছেলে আজকেই গেছিলো কেননা পি এফের জন্য বলে দিয়ে পাঠিয়েছিল আমার ছেলে এই কদিন কাজ হয়েছে সেই পয়সাটার কথা ওরা বলে পাঠিয়েছে বলে গেছিলো আজকেই আমরা এতদিন যাইও নি ওরা ডেকে পাঠিয়েছে বলে গেছিলো তা আমরা ইয়ে বলিনি কিছু আমার ছেলে বলেছে ঠিক আছে আমি বাড়িতে গিয়ে জানাই মা কাছে শুনবো তারপরে কিন্তু এটা আমার যন্ত্রণা না আমার খুব যন্ত্রণা না যারা আমার ছেলেকে মেরে ফেললো তাদের কাছে কি হাত পাতা মানে আমার যন্ত্রণা না তা সেই জন্য আমি কোনো সিদ্ধান্ত এখনও নিইনি আমার এখন তো ইচ্ছা নেই আমার ইচ্ছা নেই